এমন এক চমৎকার বাড়ি স্বর্ণ আর রূপা দিয়ে তৈরি করা জিজ্ঞেস করতেছি এত চমৎকার বাড়িটা কার জন্য বলতে ইমাম আবুদাউদের জন্য আরে আমি তো আবুদাউদ আর তোমার জন্য আল্লাহ সৃষ্টি করছে তুমি টাকা দিয়া এত বিশাল জান্নাত ক্রয় করেছ ইমাম আবুদাউদ্দুল্লাহ নদীর পাশ দিয়ে হাঁটতেছেন তো উনি হঠাৎ শুনতেছেন যে নদীর মাঝখানে একটা জাহাজ আছে জাহাজের মধ্যে একটা লোক হাঁচি হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ উনি শুনছে উনি শুই না কী করছে তিন টাকা দিয়া ওই সময় তিন টাকা অনেক টাকা ছিল তিন টাকা দিয়ে নৌকা ভাড়া করছে ভাড়া করে নদীর মাঝখানে গিয়া বলতেছে ইয়ার হামুক আল্লাহ এটা খালি জবাব দিয়ে আসে পড়ছে ওই লোক আবার বলছে ইয়াহ দি কুমুল্লাহ ওয়াইসলি হবা আইসা পড়ছে ওই রাত্রে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ ঘুমাইছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এমন এক চমৎকার বাড়ি স্বর্ণ আর রূপা দিয়ে তৈরি করা পরে দারোয়ান দাঁড়ানো জিজ্ঞেস করতেছি এত চমৎ পারি এটা কার জন্য বলতে সেটা ইমাম আবু দাউদের জন্য আরে আমি তো আবু দাউদ আর তোমার জন্য আল্লাহ তারা সৃষ্টি করছে এটা তার কিসের মাধ্যমে বলতেছে তুমি তিন টাকা দিয়া এত বিশাল জান্নাত ক্রয় করেছ তিন টাকা দিয়ে কি করেছ আল্লাহ জান্নাত ক্রয় করেছ ওই যে তুমি তিন টাকা দিয়ে নৌকা ভাড়া করে ইয়ার হামুক আল্লাহ বলেছ আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে ভাই মাসদির শর্ত ছিল একটা হলো তাকুয়া আর একটা হলো ফতুয়া উনি তা অবলম্বন করেছেন আরো চমৎকার আলোচনা ছিল ইনশাআল্লাহ